গত কয়েকদিনে তেরো হাজারের মতো নেতাকর্মী তারা গ্রেপ্তার হয়েছে নির্বাচনের তফসিলটি ঘোষণা করলো সেটি আমরা গতকালেই বুঝেছিলাম যে আজকে সেটি হতে যাচ্ছে এবং সেটি হচ্ছে হয়েছে তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হলো সেই নির্বাচনের কে সামনে রেখে আমাদের একটা প্রত্যাশা ছিল যে একটা রাজনৈতিক সমঝোতা হবে এবং এই সমঝোতার মধ্য দিয়ে বাংলাদেশে বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচন নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্ন আছে এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের প্রতি মানুষের যে ভোটাধিকার বা গণতান্ত্রিক ব্যবস্থাকে মানে ক্ষতিগ্রস্ত করার যে অভিযোগটি আছে সেইটার পরিপ্রেক্ষিতে হলেও অন্তত পক্ষে এই একটা রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়েই এই তফসিলটি ঘোষণা হবে কিন্তু আমরা শেষ পর্যন্ত জনাব সিদ্দিকুর রহমানকে ছোট প্রশ্ন আপনাকে করি আপনি বলেছেন রাজনৈতিক সমঝোতার কথা বলেছেন যে হওয়ার কথা ছিল কিন্তু গতকাল পর্যন্ত আমরা জানি যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড লু একটি চিঠি দিয়েছে বিএনপিকে দিয়েছে আনকন্ডিশনাল স্বার্থে সংলাপের জন্য সেখানে তো তারা সাড়া দেয়নি দুটি পক্ষই দেয়নি তখন কি বলবেন আপনি প্রসঙ্গে প্রসঙ্গে দেখুন রাজনৈতিক সংলাপটি শুরু করার জন্য বিএনপি এখন যে অবস্থার মধ্যে আছে গত আঠাইশ তারিখে বিএনপির মহাসমাবেশ এবং সেই মহাবেশ সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সেইখানে বিএনপির মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির কোর্ট আনকোর্ট যে তারা বলছেন যে এই গত কয়েকদিনে তেরো হাজারের মতো নেতাকর্মী তারা গ্রেপ্তার হয়েছে সেই অবস্থায় একটা চিঠি দেওয়ার একদিন অপেক্ষা না করি বিএনপি তো সারা দেয়নি সেই কথাটিও বলাটা একেবারেই বোধ হয় সমীচীন হবে না কেননা আমরা মনে করি যে একটি চিঠি দেওয়ার পর বা একটা উদ্যোগ নিলেও দু একদিন সময় লাগে সেই সময়টুকু নির্বাচন কমিশন অপেক্ষা করতে পারে নাই আমরা জানি যে তাদের একটা বাধ্যবোধকতা আছে সেটা উনত্রিশ জানুয়ারি পর্যন্ত তাদের হাতে সময় আছে ছিল তো আমরা মনে করছি যে সেই সময়টুকু অপেক্ষা নির্বাচন কমিশন যেহেতু করেনি এবং সরকারও যেহেতু আমরা শুনছিলাম মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিলেন দু একদিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং সেই হিসাবেই ইলেকশন কমিশন এটি করেছেন তো আমরা এখন যেটা আশঙ্কা করছি যে আপনি যেটা বলেছেন যে একমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে জোটভোক্ত যে দলগুলো আছে এছাড়া কেউ কিন্তু সিদ্দিকর আমার এখানে আপনি বলেছেন যে বিএনপির সময় পাইনি কিন্তু গতকাল রিজব্যায়ামে যে বিবৃতি দিয়েছে সে সেখানে বলা হয়েছে যে সরকারের পদত্যাগ করতে হবে এবং দলদাস কোট আন কোট দলদাস নির্বাচন কমিশনের পদত্যাগ ছাড়া কোনো সংলাপ হবে না তখন সেখানে আপনি কি বলবেন সেটা যদি সেটা যদি হয়ে থাকে আমি মনে করি যে এই রাজনৈতিক বাস্তবতায় একটা সংলাপের জন্য যে একটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছিল সেখানে সবাই একটু নিজেদের অবস্থান থেকে এসে একটা সংলাপের পরিবেশ তৈরি করে একটা এই নির্বাচন তফসিলটা ঘোষণা করা দরকার ছিল